কোনো ফ্ল্যাট বা বিল্ডিং যদি মেট্রো স্টেশনের কাছে হয় অনেক রকম বেনিফিট আছে। মেট্রো স্টেশনে থাকার ফলে যেরকম মেন শহরের সাথে যোগাযোগ করা খুব সহজ হয়ে ওঠে, সেই ধরনের আশেপাশে বাজার বলুন বা নিয়ারেস্ট ব্যাঙ্ক এটিএমও কিন্তু একদম কাছাকাছি থাকে। আর মেট্রোর সাথে যদি আমরা বাইপাস পেয়ে যাই, রেল স্টেশন পেয়ে যাই, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে এই ধরনেরই একটা ফ্ল্যাট আপনাদের সাথে আমি শেয়ার করব। আই হোপ আপনাদের ফ্ল্যাটের রিকোয়ারমেন্টও মোটামুটি এই ধরনের কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। নমস্কার, প্রপার্টিভি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। তো আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে মাত্র 1.1 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এটার। তো ডাইরেক্ট আমরা এখানে কিন্তু রিক্সা সার্ভিস পেয়ে যাব মেট্রো স্টেশন থেকে, হার্ডলি 3 মিনিটের মতো সময় লাগে। এছাড়া ইএম বাইপাস কাছে হওয়ার জন্য কিন্তু আমরা বিভিন্ন রুটের বাসও কিন্তু এখানে পেয়ে যাব। নিয়ারেস্ট রেল স্টেশন পড়বে গড়িয়া রেলওয়ে স্টেশন, নিয়ারেস্ট ব্যাঙ্ক এটিএম বাজার একদম হাঁটাপথে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এর সাথে আরেকটা যেটা ভাইটাল পয়েন্ট, যেটা হচ্ছে হসপিটাল কিন্তু একদম রেমেডি হসপিটাল একদম কাছে পড়বে, হার্ডলি 1.1 কিলোমিটার, যেরকম হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রোর একদম পাশেই রয়েছে। এছাড়া বাইপাসে কিন্তু আমরা অনেক রকম হসপিটালের অপশন পেয়ে যাব, পিআরএলএস হসপিটাল যেমন রয়েছে, এছাড়া রুবি রয়েছে, ফর্টিস রয়েছে। বিল্ডিংটা সম্পর্কে একটুখানি বলে দিই, এটা কিন্তু G+4-এর একটা বিল্ডিং রয়েছে এবং এটা কিন্তু রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির মধ্যে। ইলেকট্রিসিটি কানেকশান আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের পাচ্ছি। আর এখানে যে জলের কানেকশান, বোরিং ওয়াটার কিন্তু প্রোভাইড করা হচ্ছে, বাট তার সাথে সাথে রিজার্ভার করে দেওয়া থাকছে। যখন KMC লাইন চলে আসবে এখানে জলের, তখন কিন্তু আমরা সেই জলের কানেকশানটাও আমরা এখানে পেয়ে যাব। এই ছিল মোটামুটি বিগিনিংয়ের দিকটা। এবার টেকনিক্যালিটিস, মানে আমি যে ফ্ল্যাটটার সম্পর্কে একটুখানি বলে দিই, 927 স্কোয়ার ফিটে 2 BHK ফ্ল্যাট, সাউথ ওয়েস্ট কিন্তু আমরা ওপেন পাচ্ছি, দুটো সাইড ওপেন, পুরোটাই মার্বেল ফ্লোরিং রয়েছে। আর বেশ কয়েকটা ফ্লোরে ফ্ল্যাটগুলো অ্যাভেলেবেল রয়েছে। আপনারা কিন্তু ভিডিও দেখে স্ক্রিনে অফিসের নাম্বার আমি দিয়ে দিয়েছি, আপনারা অফিসের নাম্বারে ডাইরেক্টলি কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন, ব্যাংক লোন নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন এবার আমরা ফ্ল্যাটটা শেয়ার করছি আপনাদের সাথে। বিল্ডিংয়ের সামনে চলে এসেছি, এটা দেখাতে পারছি, বিল্ডিংয়ের সামনে রাস্তা রয়েছে, এখানে কিন্তু পুরো আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের কাজও পুরো কমপ্লিট করে দেওয়া থাকছে। আর দেখুন বিল্ডিংয়ের এলিভেশনটা খুব সুন্দর, কালার কম্বিনেশান করে দেওয়া থাকছে, আউটসাইড কালারের কাজও মোটামুটি কমপ্লিট, সামনের দিকটা কমপ্লিট হয়েছে, পিছনের দিকের কাজ এখনও বাকি আছে। আর বিল্ডিংয়ের সামনেটা আছে দেখুন, এক্স্যাক্টলি একদম যখন আমি এন্ট্রি করছি এখানে কিন্তু লোহার গ্রিল বসানো হচ্ছে, আর সামনের দিকটা পুরোটাই পার্কিং এরিয়া থাকছে, মানে বিল্ডিংয়ের একদম নিচেটায়। আমি ঢুকছি এখন বিল্ডিংয়ে, দেখাতে পারছি আপনাদেরকে, দেখুন এই জায়গাগুলো কিন্তু পুরোটাই পার্কিং এরিয়া থাকছে। আর সামনে যে জানলাটা আপনাদেরকে দেখাতে পারছি আমি, এটা হচ্ছে কেয়ারটেকার রুম, কেয়ারটেকারও কিন্তু অলরেডি থাকছে। আর দেখুন বেশ বড় কিন্তু পার্কিং এরিয়া রয়েছে, বেশ বড়। আর সামনের দিকে দেখুন আর একটা আমি আপনাদেরকে দরজা দেখাতে পারছি, যেটা বন্ধ রয়েছে, ওটা কিন্তু ইউটিলিটি পারপাসে ওই রুমটা ইউজ করা হবে। আর প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মিটারের জন্য এখানে কিন্তু আলাদা করে মিটার বক্সও করে দেওয়া থাকছে। আর দেখুন বিল্ডিংয়ের সামনে থেকে, মানে বিল্ডিংয়ের থেকে যদি সামনের দিকে তাকাই, এই ধরনের ভিউ আমরা দেখতে পাবো। আর একটুখানি আমি ভেতর দিকে যখন যাচ্ছি দেখুন, এই হচ্ছে স্টেয়ারকেস, ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাচ্ছে, বেশ চওড়া স্টেয়ারকেস রয়েছে, মার্বেল ফ্লোরিং থাকছে পুরোটাই। আর তার ঠিক পাশেই এখানে কিন্তু লিফটের এরিয়াটা আমরা পেয়ে যাচ্ছি। তো আমি একটা ছাদের ট্যুর আপনাদের সাথে শেয়ার করব, তারপরে আমি ফ্ল্যাটের ভিডিও ট্যুরটা দেবো। বিল্ডিংয়ের ছাদে এসে গেছি, আর দেখুন এটা কিন্তু বেশ বড় ছাদ রয়েছে। আর ছাদের এখানে টেকনিক্যালিটিস একটু বলে দিই, তো এখানে দেখুন এখানে কিন্তু রুফ ট্রিটমেন্টের কাজ করার পরে তার উপর কিন্তু টাইলসের মতো ব্লক বসিয়ে দেওয়া হচ্ছে, যাতে বিন্দুমাত্র হিটও নিচের ফ্লোরগুলোতে না আসে। আর দেখুন ডান দিকে এখানে লিফটের রুম থাকছে, ওপরে কিন্তু কংক্রিটের জলের ট্যাঙ্ক আমরা পেয়ে যাচ্ছি। ছাদের দুটো পার্ট আছে, ওদিকের পার্টে কাজ চলছে তাই আমি যেতে পারছি না, বাট এদিকের পার্টটা দেখুন এটা কিন্তু বেশ বড়। আপনারা কিন্তু যে কোনো ধরনের অনুষ্ঠানও ছাদে অর্গানাইজ করে নিতে পারেন। তো এবার আমি ফ্ল্যাটের ভিডিও টুরটা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে স্টেয়ারকেস, এই স্টেয়ারকেস দিয়েই আমি ছাদ থেকে নিচে নামলাম। আর দেখুন এটা কিন্তু পুরোটাই মার্বেল ফ্লোরিং থাকছে পুরো স্টেয়ারকেসটাই, আর বেশ চওড়া। আর পাশে দেখুন এখানে কিন্তু রেলিংয়ের কাজও মোটামুটি লাগানো হয়ে গেছে। ফ্লোর এরিয়াটা এলাম, এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট, সামনের দিকে দেখুন দুটো ফ্ল্যাট রয়েছে এবং তার ঠিক অপোজিট দিকে এদিকেও দুটো ফ্ল্যাট আছে, এবং বাঁ পাশে কিন্তু লিফটের এরিয়া থাকছে। লিফট কিন্তু 4th ফ্লোর পর্যন্ত আসবে, আর ছাদে যেতে হলে 4th ফ্লোর থেকে আর একটা ফ্লোর আমাদের হেঁটে যেতে হবে। তো সামনের যে ফ্ল্যাটটা রয়েছে এটা বন্ধ আছে, এটা দেখাবো না, আমি ডান দিকের যে ফ্ল্যাটটা আছে এই ফ্ল্যাটটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব।
তো যখন আমি ফ্ল্যাটে ঢুকছি, অর্থাৎ এখন যেদিকে ক্যামেরার ফেসটা আমার করা আছে, এটা কিন্তু পশ্চিম দিক রয়েছে, আর আমি কিন্তু এক্স্যাক্টলি পূর্ব থেকে পশ্চিম দিকে এন্ট্রি নিচ্ছি। তো দেখুন, আমি লিভিং কাম ডাইনিং এরিয়াতে এলাম পূর্ব থেকে পশ্চিম দিকে এসে, আর দেখুন এই হচ্ছে টোটাল লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা, বেশ বড়। এটার সাইজ রয়েছে অ্যাপ্রক্স 10x24 স্কোয়ার ফিট, অর্থাৎ সামনে একদম সামনে যে ওয়ালটা রয়েছে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখন, এই দুটো ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 24 স্কোয়ার ফিট, আর এদিকের যে ওয়াল থেকে আর বাঁদিকের ওয়াল পর্যন্ত এটা রয়েছে অ্যাপ্রক্স 10 ফিট। টোটাল 10x24 স্কোয়ার ফিট রয়েছে সাইজ। আমি একটা ছোটো জিনিসটাকে বলে দিই, ঢুকে সামনের দিকে এখানে কিন্তু আমরা মাস্টার বেডরুমটা পেয়ে যাচ্ছি, তার পাশে একটা কমন টয়লেট, আর একটু এগিয়ে গেলে আমরা আরও একটা বেডরুম পাচ্ছি, তারপরে কিচেন, এবং তারপরে হচ্ছে ব্যালকনিটা আমরা পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু পুরোপুরি দক্ষিণ দিক মুখ করা। এই ছিল জিস্ট। এবার ভালো করে আপনাদেরকে একটু এলাবোরেট করার চেষ্টা করছি। দেখুন, আমি পুরো ঘুরে গেলাম, এখন ক্যামেরাটা যেদিকে ফোকাস করা আছে এদিক থেকে আমি মেনলি এন্ট্রি করেছি। আর এখানে দেখুন দরজার কোয়ালিটি, সব জায়গাতে যেরকম দরজা প্রোভাইড করা হয় তার উপর কিন্তু একটা কালার কোটিং করে এখানে কিন্তু দরজা প্রোভাইড করা হচ্ছে। আর দেখুন, ঢুকেই ডান দিকে কিন্তু ইলেকট্রিক্যাল যা গ্যাজেটস জন্য ইকুইপমেন্ট দরকার হয় তার মেন পয়েন্টগুলো কিন্তু আমরা এই জায়গাটাতে পেয়ে যাব। আর দেখুন, লিভিং কাম ডাইনিং এরিয়ার ফ্লোরিংয়ের কন্ডিশান, টোটালটাই কিন্তু মার্বেল ফ্লোরিং এখানে প্রোভাইড করে দেওয়া থাকছে। বেশ স্পেসিয়াস বেডরুম, মানে ওটা লিভিং কাম ডাইনিং রুম হওয়ার ফলে আপনারা কিন্তু খুব সহজেই টোটাল জায়গাটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। দেওয়ালের কন্ডিশানটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদম ব্র্যান্ড নিউ পুট্টি করা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ সিলিংয়ের কন্ডিশানও। দেখুন, ব্র্যান্ড নিউ পুট্টি হওয়ার ফলে কিন্তু একদম দারুণ একটা কিন্তু গ্লেজি ভাব কিন্তু রয়েছে, আর তার সাথে তো মার্বেল ফ্লোরিং এটা। আর দেখুন, ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়েরও কিন্তু কাজ চলছে এখন। তো এটাই ছিল লিভিং কাম ডাইনিং এরিয়া। এবার এর সাথে আমি বাকি এবার ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। দেখুন, সামনের যে বেডরুমটা রয়েছে সেটা একটা তো বললাম, সেটা মেনলি ফেসিং পড়ছে আমার ওয়েস্ট এবং নর্থ, দুটো দিক আমরা ওপেন পাবো। তো প্রথমে সামনের বেডরুমটা দিয়ে শুরু করছি। যখন আমি ঢুকছি পূর্ব থেকে পশ্চিম দিকে ঢুকছি, আর ঢোকার পর দেখুন এই হচ্ছে বেডরুমের ফ্লোরিংয়ের কন্ডিশান। সেম ফ্লোর মার্বেল কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এই বেডরুমের সাইজ হচ্ছে অ্যাপ্রক্স 11x11 স্কোয়ার ফিট, একটু বেশি হতে পারে বাট কম হবে না। এই হচ্ছে বেডরুমের ফ্লোরিংয়ের কন্ডিশান। সামনের দিকটা পুরোপুরি পশ্চিম দিকে পড়ছে, যে জানলাটা দেখাতে পারছি তার পাশে কিন্তু একটা WC কমোড স্পেস আমরা পেয়ে যাব, এবং এর পাশে ডান দিকে আমরা আর একটা জানলা পেয়ে যাব। ভালো করে একবার এলাবোরেট করছি আপনাদেরকে। দেখুন, এই যে সামনের দরজাটা দেখতে পারছি আপনাদেরকে, এই দরজাটা দিয়ে আমি ঢুকেছি ফ্ল্যাটে, মানে বেডরুমটাতে ঢোকার পরে। এই হচ্ছে ফ্লোরিংয়ের কন্ডিশান। ওয়ালের কন্ডিশান নিয়ে নতুন করে কিছু বলছি না, সেম ওয়াল কন্ডিশান রয়েছে প্রত্যেকটা জায়গাতে। আর দেখুন, এখানে কিন্তু স্লাইডিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট, তার সাথে কিন্তু গ্রিল লাগানোর কাজও কিন্তু পুরোপুরি হয়ে গেছে। ইলেকট্রিক পয়েন্ট নিয়েও সেরকম ডিটেলস কিছু বলছি না, কারণ যেগুলো দরকার সবগুলোই কিন্তু প্রোভাইড করে দেওয়া থাকছে। এক্সট্রা একটা জিনিস বলতে, এখানে কিন্তু বেডরুমের সাথে ওপরে কিন্তু আমি একটা বেশ বড় লফটের এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে সামনের দিকে, দেখুন এখানে হচ্ছে পশ্চিম দিকের যে জানলাটা আমরা পেয়ে যাচ্ছি, এবং এই হচ্ছে সামনের দিকের জানলা থেকে মেন ভিউটা। এই ছিল বেডরুম থেকে বাইরের দিকের ভিউ, আর এর সাথে আমরা একটা WC কমোড স্পেস পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু অ্যান্টিস্কিড টাইলস এই জায়গাটাতে ইউজ করা হয়েছে, এবং ওয়াল টাইলসের কন্ডিশান দেখুন, এবং ওয়াল টাইলসের কালার সিলেকশন দেখুন, বেশ ভালো এবং যথেষ্ট হাইট পর্যন্ত করে দেওয়া থাকছে। এখানে আমরা একটা জানলা পেয়ে যাচ্ছি, এবং এক্সস্টেড ফ্যান লাগাবার জন্য উপরে আমরা কিন্তু একটা হোল পেয়ে যাচ্ছি। সবচেয়ে বড় যে কন্ডিশান হচ্ছে ওয়াল টাইলসের হাইট, যথেষ্ট হাইট পর্যন্ত কিন্তু করে দেওয়া আছে, প্রায় 8 ফুট উঁচু পর্যন্ত কিন্তু হাইট এটা করে দেওয়া থাকছে ওয়াল টাইলসের। এবং স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মেটেরিয়াল কিন্তু টোটাল এই টাইলসগুলো দেখাতে, মানে বুঝতে পারছি, দেখে আপনারা ভিজিট করতে আসলেও বুঝতে পারবেন, বেশ ভালো জিনিস দিয়ে কাজ করা হয়েছে এখানে। তো প্রথম বেডরুমটা আপনাদেরকে দেখালাম, প্রথম বেডরুম থেকে আমি আরেকবার পুরো ডিটেলসটা দেখাবার জন্য লিভিং কাম ডাইনিং এরিয়াতে এলাম, যার ট্যুর আপনাদেরকে আগেই দিয়েছি। এরপরে আমি চলে যাচ্ছি কমন টয়লেট এরিয়াতে, জাস্ট রাইট টার্ন নিলেই আমি কমন টয়লেট এরিয়াতে পৌঁছে যাব। কমন টয়লেটের সাইজ রয়েছে অ্যাপ্রক্স 4.5x11 স্কোয়ার ফিট, দেখুন বেশ বড় কিন্তু কমন টয়লেট এরিয়াটা। আর ওয়াল টাইলস নিয়ে নতুন করে কিছু বলার নেই, মোটামুটি সেম ক্যাটাগরির ওয়াল টাইলস এখানে ইউজ করা হয়েছে, কালার কম্বিনেশানটা ডিফারেন্ট রয়েছে, আর অ্যাজ ইউজুয়াল অনেকটা হাইট পর্যন্ত কিন্তু করে দেওয়া রয়েছে। এবং কমন টয়লেটের সামনের দিকে আমরা WC কমন স্পেস একটা পেয়ে যাচ্ছি, এবং ডান দিকে দেখুন এখানে কিন্তু আমরা গিজারের জন্য পয়েন্ট, তার পাশে একটা জানলা, এবং এক্সস্টেড ফ্যানের জন্য কিন্তু ওপরে আমরা একটা হোল পেয়ে যাচ্ছি। এই হচ্ছে কমন টয়লেট, আর এখানে ফ্লোরিং কিন্তু এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। আর দেখুন, এই হচ্ছে শাওয়ার এরিয়া, এইখানে আমরা কিন্তু শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি। আর টয়লেটে ঢুকেই ডান দিকে এই জায়গায় কিন্তু আমরা একটা বেসিন স্পেস পেয়ে যাচ্ছি। এই ছিল কমন টয়লেটের এরিয়াটা, বেশ বড় সাইজের কিন্তু কমন টয়লেট, সচরাচর কিন্তু দেখতে পাওয়া যায় না এত বড় সাইজের কমন টয়লেট।
তো কমন টয়লেটটা হয়তো আপনাদেরকে বোঝাতে পারলাম। এরপর আমি চলে যাচ্ছি আরেকটু সামনের দিকে, এগিয়ে গেলে আমরা আরও একটা বেডরুম পাবো। এই যে বেডরুমটা ঢুকছি দেখুন, এইটা হচ্ছে আরেকটা বেডরুম, এর সাইজও মোটামুটি সেম রয়েছে, অ্যাপ্রক্স 11x11 স্কোয়ার ফিট। সামনের দিকটা রয়েছে পশ্চিম দিক। এই বেডরুমের একটা ইউএসপি, এখানে কিন্তু আমরা একটা কভার্ড এরিয়া পেয়ে যাচ্ছি, ঢুকেই সামনে বেশ উঁচু, মানে একদম প্রায় সিলিং পর্যন্ত বলা যায় আমরা একটা কভার্ড এরিয়া পেয়ে যাচ্ছি, এবং তার পাশে একটা কিন্তু আমরা জানলা পেয়ে যাচ্ছি। আর দেখুন ফ্লোরিংয়ের কন্ডিশন, একই ফ্লোরিংয়ের কন্ডিশন, একই ফ্লোর, যে মার্বেল, পুরো মার্বেল ফ্লোর এখানে ইউজ করা হয়েছে। আর দেখুন এখান থেকে যদি বাইরের দিকে আমি তাকাই, কিন্তু এই ধরনের ভিউ আমরা মোটামুটি পাবো। এই হচ্ছে বাইরের দিকের ভিউ, আমি বেডরুমটা আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বোঝাচ্ছি। দেখুন এই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, দরজাটা দিয়ে ঢোকার পরে ডান দিকে দেখুন, এই হচ্ছে একদম ওয়ালের কন্ডিশন, আর এই হচ্ছে দেখুন সিলিংয়ের কন্ডিশন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু টোটালটা রয়েছে। আই হোপ এই বেডরুমটা আপনাদেরকে বোঝাতে পারলাম। আর সবচেয়ে বড় হচ্ছে দুটো বেডরুমে কিন্তু আমরা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছি, টিভি ক্যাবিনেটের জন্য দুটো বেডরুমে পয়েন্ট পেয়ে যাচ্ছে। আর একবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে এলাম, আর একটুখানি সামনের দিকে এগোচ্ছি। দেখুন সামনের দিকে গেলে এখানে কিন্তু আমরা একটা বেসিন স্পেস পেয়ে যাচ্ছি, এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে। তারপরে কিন্তু আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিচেনের এরিয়াটা। কিচেনটা কিন্তু এখানে কভার্ড কিচেন রয়েছে, এখানে কিন্তু কোনো ওপেন কিচেন কনসেপ্ট নেই, পুরো কভার্ড কিচেন, আলাদা সেপারেট স্পেস রয়েছে। দরজা দিয়ে আমি কিচেনে ঢুকলাম, কিচেনের সাইজ রয়েছে অ্যাপ্রক্স 11x6.5 স্কোয়ার ফিট। দেখুন কিচেন স্ল্যাব বেশ সুন্দর ক্যাটাগরির, কিন্তু ভালো কোয়ালিটির কিচেন স্ল্যাব এখানে ইউজ করা হয়েছে, মোটামুটি কাজ কমপ্লিট স্ল্যাব বসানোর। এর নিচে দেখুন স্টোরেজের জন্য বিভিন্ন ধরনের র্যাক কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। এই জায়গাটা সামনের এই কর্নারে কিন্তু একদম সিঙ্কের জন্য এখানে পয়েন্ট করা হয়েছে, এখনও সিঙ্কটা বসানো ইনস্টল করা হয়নি। সামনের দিকের এই হচ্ছে একটা জানলা, এবং ওপরে দেখুন আমরা একটা কিন্তু হোল পেয়ে যাচ্ছি, যেটা যদি আমরা চিমনি লাগাতে চাই তোর জন্য ব্যবহার করা হবে। কিচেনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রত্যেকটা কিচেনে একটা করে ইলেকট্রিক্যাল পয়েন্ট সব জায়গায়, যেগুলো হয়তো অমিট করে দেওয়া থাকে, বাট এখানে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ইলেকট্রিক্যাল পয়েন্ট পেয়ে যাব। এর ফলে আমরা মিক্সি মেশিন বলুন বা মাইক্রোওভেন বলুন, সেই সব জিনিসগুলো রাখতে কোনো অসুবিধা হবে না। আর এখানে বেসের যে টাইল সিলেকশনটা দেখুন, বেশ একটা ইউনিক কালারের কিন্তু টাইল সিলেকশন রয়েছে, এবং এটাও কিন্তু বেশ উঁচু পর্যন্ত করে দেওয়া থাকছে। কিচেনের যে ওয়াল টাইলসের কন্ডিশনটাও আপনাদেরকে আমি দেখাতে পারছি, দেখুন এই ছিল কিচেনের একটা ট্যুরটা। আর কিচেনের ওয়াল কন্ডিশন এবং সোলিং কন্ডিশন দেখুন, একদম ঠিকঠাক কোয়ালিটির কিন্তু এখানে সব কিছু প্রোভাইড করা হয়েছে। কিচেন থেকে বাইরে আমি বেরোলাম, বেরোনোর পরে দেখুন বাঁদিকে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াটা একদম চোখের সামনে থাকছে। এবার ডান দিকে এলে ব্যালকনি পড়বে, দেখুন ব্যালকনিতে যখন যাচ্ছে আমি কিন্তু পুরো সাউথের দিকে মুখ করে যাচ্ছি। আর এই হচ্ছে দেখুন ব্যালকনির পুরো কন্ডিশনটা, এটা সাইজ আছে অ্যাপ্রক্স 10x4.5 স্কোয়ার ফিট ব্যালকনির সাইজ রয়েছে। আর দেখুন ব্যালকনিটা কিন্তু লোহার গ্রিল দিয়ে অর্ধেকটা কভার আপ করে দেওয়া থাকছে, আপনারা চাইলে পুরোটা কভার আপ করে নিতে পারেন। ব্যালকনি থেকে দেখুন, তখন আমি বাইরের দিকে তাকাচ্ছি, এই ধরনের ভিউ কিন্তু সামনের দিকে আমরা পেতে থাকবো। এটা কিন্তু পুরো সাউথ ফেসিং কিন্তু একটা ব্যালকনি রয়েছে। আর নিচের দিকে তাকালে দেখুন একদম কর্নার প্লটের যে রাস্তা, যেটা এই বিল্ডিংটা রয়েছে তার রাস্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর নিচে একদম সামনে এন্ট্রি গেটটাও দেখা যাচ্ছে। এই ছিল ব্যালকনির ট্যুরটা। ব্যালকনি থেকে আরেকটু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখুন বাঁদিকে কিচেনটা ছিল, আমি লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসলাম। তার ঠিক সামনের দিকে আরেকটু এগিয়ে গেলে এইখানে আরেকটা বেডরুম ছিল, আরেকটুখানি এগিয়ে গেলে দেখুন এখানে কমন টয়লেট, এবং তারপরে এখানে কিন্তু মাস্টার বেডরুমটা ছিল। এবার এখান দিয়ে মেন রোড দিয়ে কিন্তু আমি ধীরে ধীরে বাইরে কমন এরিয়াতে আমি চলে আসলাম। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন 2BHK ফ্ল্যাট, যার টোটাল সাইজ ছিল আপনার 927 স্কোয়ার ফিট, এবং এটা কিন্তু পুরোপুরি সাউথ এবং ওয়েস্ট দুটো সাইড আপনারা ওপেন পাচ্ছেন, যেটা ভিডিওতে আপনারা দেখলেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্রপার্টিটা পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা সাইট ভিজিট করতে চান, তাহলে আমি অফিসের নাম্বার দেখুন স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু অফিসে ডাইরেক্টলি ফোন করে আপনারা সাইট ভিজিট করে নিতে পারেন। এটার প্রাইসিং সম্পর্কে একটুখানি আলোচনা করে দিই, পার স্কোয়ার ফিট রেট রয়েছে আপনার 4200 টাকা করে, টোটাল 927 স্কোয়ার ফিট, টোটাল প্রাইস আসছে রাউন্ড ফিগারে 38,90,000 টাকা। যদি আমার কোনো ইনফরমেশান দেওয়া মিস করে গিয়ে থাকি আমি, তাহলেও কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। আর যদি আপনাদের পার্কিং রিকোয়ারমেন্ট থাকে, পার্কিং অপশনাল, তাহলে 4-হুইলার কভার্ড পার্কিংয়ের জন্য রেট হচ্ছে 4,50,000 টাকা। 2-হুইলারের জন্য সাজা সেরকম কোনো রেট নেই এখানে, আপনারা চাইলে 2-হুইলার রাখতে পারেন। তো আজকের মতো আমি ভিডিও ব্লগিংটা এখানেই শেষ করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ব্লগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।